কি আছে এই বিয়েতে, যাকে ঘিরে এত কৌতূহল আর আগ্রহ, কেন এত রাজকীয় আর জমকালো আয়োজন? শুধু ভারত বা এশিয়া নয়, প্রায় পুরো বিশ্বের আকর্ষণে কেন্দ্রবিন্দুতে এখন এই বিয়ে। আর হবেই না কেন, এ যে ভারত তো বটেই বিশ্বের শীর্ষ ধনকুব। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের বিয়ে, স্বাভাবিকভাবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত ঘটনা এটি। আর ছেলের বিয়ে পুরোপুরি জাঁকজমকপূর্ণ ও রাজকীয়ভাবে সম্পন্ন করতে কোনো রকম কমতি রাখছেন না মুকেশ আম্বানি। পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানের খাবার থেকে শুরু করে অতিথি তালিকায় থাকছে চমকের ছড়াছড়ি। তবে এটি কিন্তু বিয়ের মূল অনুষ্ঠান নয়, মূল বিয়ে আসছে 12 জুলাই। তার আগে আসছে 1 মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত চলবে 3 দিনের প্রাক বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের আগের এই অনুষ্ঠান শুরু হয়েছে অন্তত 51,000 গ্রামবাসীকে খাবার খাওয়ানোর মধ্য দিয়ে। শিল্পপতি মুকেশ আম্বানির জন্মস্থান গুজরাটের জামনগরের রিলায়েন্স টাউনশিপের কাছে জগওয়াদ গ্রামে মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট সহ আম্বানি পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামবাসীদের মাঝে ঐতিহ্যবাহী গুজরাতি খাবার পরিবেশন করেন। আগামী কয়েকদিন ধরেই চলবে এই আয়োজন। আম্বানি পরিবার, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের উদযাপনের জন্য স্থানীয় সম্প্রদায়ের দোয়া আর আশীর্বাদ পেতে এই আয়োজন করেছে। জানা গেছে জমকালো আয়োজনে অতিথিদের জন্য 3 দিনে 2500 পদ রান্না করা হবে। শুধু সকালের নাস্তায় থাকছে 75 রকমের পদ, দুপুরে 225 আর রাতে 275 রকমের পদ। এখানেই শেষ নয়, মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত থাকবে 85 রকমের পদ। আর এমন করেই চলবে 3 দিন। তবে 3 দিনে একটি পদও দ্বিতীয়বার পাবেন না অতিথিরা। আর এসব রান্নার জন্য ডাক পেয়েছেন 65 বাবুর্চি। বিশেষ খাবার ছাড়াও অতিথিদের জন্য থাকছে জাপানি, থাই, মেক্সিকান এবং পার্সি খাবারও। চমক থাকছে অতিথিদের তালিকাতেও। রাধিকা অনন্তের এই প্রাক বিয়ের অনুষ্ঠানে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সলমান খান সহ দেশটির ক্রীড়া তারকা এবং বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরাও। আরও থাকতে পারেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস সহ বহু বিদেশি সংস্থার শীর্ষ কর্তারা। মোট আমন্ত্রিত অতিথির সংখ্যা হাজারেরও বেশি। ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বর অনন্ত আম্বানি। বর্তমানে রিলায়েন্সের এনার্জি বিজনেস দেখাশোনা করেন তিনি। তার সম্পত্তির পরিমাণ প্রায় 4,000 কোটি মার্কিন ডলার। আর কনে রাধিকা মার্চেন্ট পড়ালেখা করেছেন বিডি সুনামি ইন্টারন্যাশনাল স্কুলে। তার আগে মুম্বাইয়ের দ্য ক্যাথেড্রাল অ্যান্ড জন কানন স্কুলে পড়ালেখা করেছেন। এখন একটি রিয়েল এস্টেট ফার্মে কাজ শুরু করেছেন। ছোটবেলা থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত, ভালো বন্ধু তারা। গেল বছরের 19 জানুয়ারি অনন্ত ও রাধিকার এঙ্গেজমেন্ট হয়। প্রাক বিয়ের অনুষ্ঠানকে ঘিরেই যখন এত কৌতূহল আর এত জমকালো আয়োজন, তখন মূল বিয়ের অনুষ্ঠানের দিকে সবার নজর থাকবে, এটাই স্বাভাবিক। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।